হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জাহ্নবীজ ক্রিয়েশন। তো আজকের আমার ভ্লগটা হলো যে মিরিক যাওয়ার পথে আমরা কেমন এনজয় করলাম, রাস্তাগুলো কেমন ছিল, আমরা কী কী দেখলাম। তো চলো আজকের ভ্লগটা শুরু করা যাক। তো তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে কত সুন্দর দৃশ্য, গাছপালায় ভরা। ওই সামনে পাহাড় দেখা যাচ্ছে, আর একজন তো ডান্স করতে ব্যস্ত। মুখের এক্সপ্রেশন গুলো দেখো একবার। বাহ 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 বাহ, আবার দেখছে, কেউ দেখছে নাকি? প্রায় আমরা রোহিণী ঢুকে গেছি। সামনেই রোহিণীর সব বাজার পাট, বাড়ি ঘর সবই দেখা যাচ্ছে। এই যে ফুলের গাছগুলো, তাহলে রোহিণী ব্রিজ দেখো চারিদিকটা কি ভালো লাগছে দেখতে, সবুজে সবুজ। এগুলো হলো আমাদের খাওয়ার, চকলেট, কমলা লেবু, ভীষণ মিষ্টি ছিল খেতে। খেয়ে দিয়ে আবার আমরা রওনা হয়ে গেলাম। হ্যালো, হ্যাঁ আকাশটা একবার লক্ষ্য করো, কি সুন্দর লাগছে দেখতে, মেঘগুলো কি সুন্দর ভেসে যাচ্ছে, ভীষণ সুন্দর দেখতে। দেখো একবার রাস্তাগুলো কিরকম আঁকা বাঁকা, ভয় লাগছিল কিন্তু প্রচন্ড মজা হচ্ছিল। দেখো চারিদিকে চাপাদা গাছ, বাড়ি ঘর, ভীষণ ভালো লাগছিল দেখতে। এখানেই আবার রাস্তার কাজ হচ্ছে, দেখতেই পাচ্ছ। দেখো ওই গাছগুলো একদম কোনায়, কি ভালো লাগছে দেখতে। রাস্তাগুলো ভীষণ সুন্দর, এই জায়গাটা আমার অসাধারণ লেগেছে। লক্ষ্য কর, এত ভালো লাগছে দেখতে, মানে কিছু বলারই নেই আমার। দেখো একবার ভিউটা, সবাই আমরা ফটো তুলতে ব্যস্ত, দেখে নাও। আই লাভ মিরিক, আমার ক্যামেরার বদনাম করে ও দৃশ্য। মিরিক এসছে, একটু ফটো না তুললে হয়? দেখো মেঘগুলো কি দারুণ লাগছে। মাই গড, এবার দেখো তোমরা ওই সাইডটা, ভীষণ সুন্দর। এই গাছগুলো, মেঘগুলো কত ভালো লাগছে, ওই যে পাহাড়। দেখো জায়গাগুলো, মানে যখন একটু সন্ধ্যা নেমে আসবে কি ভয়ানক লাগবে দেখতে, মানে হরর ফিল্ম শ্যুট করার জন্য বেস্ট জায়গা। তোমরা রাস্তাগুলো দেখলে, আমার তো ভীষণ ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে তোমরা একটু জানিও। আমি আমার ব্লগ এখানেই শেষ করছি।
টাটা।